কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাহতাব আসিফ স্যার, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক। তিনি সমকামিতা সম্পর্কে যে শরীফ শরীফ নিয়ে পদ্মটি রচিত হয়েছেন, ধীরে ফেলেছেন, এক প্রকার আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে। আসলে এটি শুধু ব্র্যাক ইউনিভার্সিটির সমস্যা না, এটা পুরো বাংলাদেশের সমস্যা, পুরো মুসলিম জাতির সমস্যা। কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব। আমরা সবাই ওয়েস্টার্ন প্র্যাকটিসগুলোকে ফলো করা শুরু করেছি, এটা আমাদের পুরো ভুল সিস্টেম, তাদেরকে ফলো করা যাবে না। তারা ইহুদি রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র। এই সমকামীদের আলোচনা সমালোচনা পাঠ্যপুস্তকে স্থান পায় শুধু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, বাংলাদেশে নয়। এই দিকটি আমাদের সবাইকে, কর্তৃপক্ষকে নজরে দিতে হবে, নজরে রাখতে হবে। আসলে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সমাজে উচিত কথা বললেই সমস্যা। দেখেন আজকে তিনি উচিত কথা বলতে গিয়ে চাকরি থেকে এক প্রকার চাকরিচ্যুত হয়েছে। বর্তমানে আমাদের দেশে শিক্ষানীতি নিয়ে যে আলোচনা সমালোচনা চলতেছে, এদিক থেকে আমি সার্বিক দিক বিবেচনা করে একটা কথাই বলতে চাই যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে আরবি শিক্ষা। কোরআন ও রাসূলের পথ ছাড়া আমাদের বুদ্ধি নাই। আপনি যদি বিদেশে যান, আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি, আপনি যদি বিদেশে যান কমনওয়েলথ যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন। সরওয়ার স্যার বলেছেন 40% আমেরিকানরা এখন সমকামী, বাচ্চা কাচ্চারা 40%। তার মানে কি দুজনের মধ্যে একজন সমকামী, কিভাবে সম্ভব? শুধু যে তাই না, ইংল্যান্ডে যে আমি গিয়েছি, আপনার আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, পিএইচডি করছে আমেরিকায়, বলছে এই সমকামী বিষয়ে এলজিবিটি ব্যাপারে ট্রান্সজেন্ডারের কথা বললে আপনার শেষ, লাইফ শেষ। এবং এটা আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডের জেলে, আপনার ওখানে গেলে আপনার বলতো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী, এই এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না, আপনাকে চাকরি দিবে না, আপনি যদি পড়াশোনা করেন আপনাকে পড়াশোনা থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিবে। দ্বিতীয় নম্বর দাবি, আমরা ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে একটা, এবং এই বিষয়ে আসিফ স্যারের বিষয়ে যদি তাদের কোনো ভুল থেকে থাকে তাহলে আসিফ স্যারের বিষয়ে আমরা চাই তার কাছে হামদর্দ ভাবে ক্ষমা প্রার্থনা করুন, এক। এবং দ্বিতীয় নম্বর দাবি, কোরআন ও হাদিসকে বাদ দিয়ে মানবতার মুক্তির কথা যেমন কল্পনা করা যায় না, তেমনি আমাদের মুসলমান হিসেবে ওই শিক্ষা ছাড়া অন্য শিক্ষায় জীবনের সফলতা কল্পনা করা যায় না। একজন মুসলমান হিসেবে আমি সর্বোপরি বর্তমানে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, দেশ এবং বিদেশের পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে একটি জিনিসই বুঝেছি যে কোরআন ও হাদিসের শিক্ষার উপরে বড় কোনো শিক্ষা নেই। আমাদের মানবতার মুক্তির সমাধান যেখানে, আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে, সেই পথেই আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো করা যাবে না, পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা ফলো করা যাবে না। আমাদের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আমাদের পাঠ্যপুস্তক সব কিছু লিপিবদ্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।